আমার কেনাকাটা মোটামুটি শুরু করে দিয়েছি। আজকে একটু হালকা পাতলা টুকিটাকি জিনিস কিনেছি, যা প্রয়োজন ছিল তাও কিনেছি, যা প্রয়োজন ছিল না তাও চাপে পড়ে কিংবা বাধ্য হয়ে কেনা। তো আমি খুব শর্টলিভাবে দেখিয়ে দিচ্ছি যে আজকে কী কী কিনলাম। প্রথমে ছোটোদের দিয়ে শুরু করি। এই জুতাটা হচ্ছে আমার মেয়ের জন্য, আমার রাজকন্যার জন্য, সে নিজে পছন্দ করে কিনেছে। আর এইটা হচ্ছে আমার বাবা ইশোনার জন্য, আমার ছেলের জন্য, এটাও সে নিজে পছন্দ করে কিনেছে। তো আমি দেখলাম ওরা যখন কিনেছে, আমার অবশ্য জুতা প্রয়োজন ছিল না, তো একটু সস্তা দামে কম দামে পেয়েছি, এই জন্য আমিও আমার জন্য এটা নিয়ে নিলাম। এটার দাম হচ্ছে মাত্র 400 টাকা। তো এই কালো জুতাটা নিয়ে আমার এখন বর্তমানে কালেকশনে ছয়টা জুতা এই কালো রঙের। তো এই হচ্ছে জুতার পর্বটা শেষ করে দিলাম। মাঝখান থেকে আমার ছেলে এই কচ্ছপের বাচ্চাটা কিনে ফেললো, আমার মেয়ে বলটা কিনে ফেললো। আমি ভাবলাম তাহলে আমি বড় হয়ে গেছি, তাতে কী হয়েছে, আমি কী দোষ করেছি। আমি আবার সেই আয়নাটা কিনে ফেললাম, এটা কিন্তু ভ্যানিটি ব্যাগে রাখার জন্য সুন্দর, বেশ ভালো লেগেছে, ভ্যানিটি ব্যাগে রাখার জন্য সুন্দর। আর হচ্ছে আমার ছেলে তো গাড়ি কিনবে, তাকে যতই কিছু কিনে দেওয়া হোক না কেন, এটা হচ্ছে একটা রোবট গাড়ি, তাকে যতই কিছু কিনে দেওয়া হোক না কেন, তার যদি গাড়ি কিনে না দেওয়া হয় তাহলে মনে হয় যে তার কেনা সম্পূর্ণ হয়নি। আর এই চামচটা কিনেছি আমার মানে বান্ধবীর জন্য। আর এই ক্লিপগুলো কিনেছি হচ্ছে কাপড় শুকানোর জন্য, এটা অ্যাজ ইউজুয়াল সবার বাসায় থাকে, আমরা সবাই জানি। আর এইগুলো হচ্ছে থালা বাসন ধোয়ার জন্য, ক্লিন করার জন্য এটা নিলাম। পানি পটের অভাব নেই বাসায়, অনেক ওয়াটার পট আছে। তারপর আমার মেয়ে এটা কিনলো, নিজে পছন্দ করে পিঙ্ক কালার, ওকে দেখে দেখে। আবার আমার ছেলেও কিনলো, বোন কিনেছে, ভাই কিনবে না, এটা তো হয় না, ছেলেও এটা কিনে ফেললো। আমি ভাবলাম তাহলে আমি আর বাদ যাবো কেন, এই জন্য আমিও আমার নিজের জন্য এই মামপটটা কিনে নিলাম, রাতে জল খাওয়ার জন্য বেডে পাশে রাখবো এর জন্য। আর হচ্ছে এই দুইটা থ্রি পিস কিনে ফেললাম। আর কিনলাম হচ্ছে এখানে আছে মোট 5টা শাড়ি। তো শাড়িগুলো আমি এই কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, সময় করে একটা সময় শাড়িগুলো খুলে দেখাবো। অসাম অসাম, খুব সুন্দর শাড়ি, আমার মনে হয় সবারই বেশ ভালো লাগবে শাড়িগুলো। এখন খুলবো না, এই জন্য দেখা যাচ্ছে শাড়িগুলো যদি এখন খুলে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক মানে বড় হয়ে যাবে, আর এতটা ধৈর্য হয়তো বা থাকবে না। তো এই যে এই কয়েকটা কিনেছি নিজের জন্য, বলা চলে কিছু কিছু আবার একটু গিফটের জন্য দিতে হবে। তো এর জন্য মানে আমি সময় করে অন্য একটা সময় এই শাড়িটা হচ্ছে খুব কাছের একজন পছন্দের মানুষের জন্য এই শাড়িটা কেনা। তো কোনো একটা সময় আমি এই শাড়িগুলো খুলে দেখাবো শাড়িগুলো। আমার মনে হয়, আমার বিশ্বাস, শাড়িগুলো সবাই খুব পছন্দ করবেন। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। তো মানে হচ্ছে একটু একটু করে কিনলে হয় কি, সময়টাও বাঁচে এবং যে টাকার যে একটা ব্যাপার থাকে ওইটা কিন্তু খুব বেশি একটা প্রেশার পড়ে না। তো যাই হোক, আজকে এ পর্যন্ত, টাটা, বাই বাই, গুড বাই।